আসসালামু আলাইকুম এভরিওয়ান, সাদমান হিয়ার এন্ড ওয়েলকাম টু অ্যানাদার ডেইলি লাইভ ব্লগ। সো আজকের ব্লগে বেসিক্যালি আমরা যে এই বাসাটাই থাকতাম সেই বাসাটা আমরা এই মাসে ছেড়ে নতুন আরেকটা বাসায় শিফট হচ্ছি, যেটা পাশের রুটেই। তো কী কারণে এই সিচুয়েশনের মাঝে বাসা শিফট করছি তা পুরো গল্পটা আমি এই ব্লগে শেয়ার করবো সবার সাথে। আর এখন বেসিক্যালি বাজে হলো 4:03 মতো, আর আমি এখন একটু ইমার্জেন্সি যেতে হবে সেই 9 নম্বর সেক্টরের দিকে, বিকজ আমাকে ফোন দিয়েছিল যে আপনার একটা কুরিয়ার পার্সেল এসেছে, তো সেটা নিয়ে যান। তো সেটা আনতে এখন যাব 9 নম্বর সেক্টরের দিকে। আর আপনাদের অনেক অনেক ধন্যবাদ, আপনারা আমার ভিডিওতে ভালো রেসপন্স করছেন, সেজন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ব্লগগুলোকে সাপোর্ট করার জন্য, ভালোভাবে অ্যাপ্রিসিয়েট করার জন্য। তো আমি এসে পুরো স্টোরিটা আমি সবার সাথে শেয়ার করব। তো এখন চলুন যাওয়া যাক, সামনে রাস্তায় ভালো কিছু ভিউ পেলে দেখাবো। তো চলুন যাওয়া যাক। অলরাইট, বেরিয়ে পড়লাম বাসা থেকে, খুব একটা লেট করব না বাইরে, আর একটা কাজই আছে, সো সেটা শেষ করে বাসায় এসে পড়ব। মজার জিনিস শেয়ার করি, আমি জানি না বাকিদের ক্ষেত্রেও তা হয় কি না, আমি লিফটে উঠলে রিফ্লেকশনে নিজের ফেস দেখতে দেখতে অনেক সময় বাটন টিপ দিতে ভুলে যাই, মানে এই ভুলটা আমার প্রায়শই হয়ে থাকে। আপনাদের যদি হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেক্টরের সব মেইন গেটগুলো রিসেন্টলি ওপেন হয়েছে আবার, রাস্তায় রিক্সা দেখছি না আশেপাশে, তো একটু হাঁটতে হবে মনে হয়, সামনে গিয়ে তারপর রিক্সা নিতে হবে। ওয়েল গাইস, এখন বাজে 5:15 মতো, আর আমি মাত্র বাসায় আসলাম, যেখানে আমার কাজ ছিল 20 মিনিটের মতো, সেখানে লেগে গেল 1 ঘন্টা 15 মিনিট। তো যাক, সুন্দরবন নিয়ে আমি একটা বাজে অভিজ্ঞতার সম্মুখীন হলাম, সেটা হলো আমি প্রথমে ডিরেক্ট গেলাম নিচের কম্পাউন্ডে, কম্পাউন্ডে একজন রিসেপশনিস্ট ছিল, ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে আমাকে ফোন করা হয়েছিল যে আমার একটা পার্সেল আসছে, যে পার্সেলটা কোথায় পেতে পারি। তো উনি আমাকে বললো পাশের রুমে,
পাশের রুমে আমি আবার সেম কথাই ওনাকে আবার রিপ্লাই করলাম যে আমার একটা পার্সেল এসেছে, আমি এখন কোথায় যাব, কার সাথে কন্ট্যাক্ট করব। উনি বলল আপনি দুইতলায় যান। দুইতলায় যাওয়ার পরে বলল আপনি পাশের রুমে যান, সেখান থেকে আমাকে আরেকটা রুমে প্রেফার করলো। তো এভাবে করতে করতে অনেকটা ঘোরার পরে আমি একটু মেজাজটা হারিয়ে ফেলি। দেন একজনকে গিয়ে জিজ্ঞাসা করি যে আপনারা যে মেইন যেটা আছে সেটার কথা আমাকে বলেন, যে কোথায় গেলে আমি পাবো এক্স্যাক্টলি সেটা বলেন। তো লাস্টে একজন দেখায় দিল। তো এই যে একটা হ্যারাসমেন্ট, কারণ ওনারা তো জানতো যে কোন লোকেশনে গেলে কোথায় এক্স্যাক্টলি পাওয়া যাবে, ওনারা জানতো, বাট কেউ এতটা কোঅপারেশন করে না, সবাই একটা ব্যস্ততা দেখায়। যেটা সুন্দরবনের মতো একটা লিডিং কুরিয়ার সার্ভিস কোম্পানি থেকে মোটেও এক্সপেক্ট করার মতো না। যদি সুন্দরবনে কেউ দেখে থাকেন অবশ্যই আপনারা আপনাদের সার্ভিসগুলো বেটার করবেন সামনে, সেটাই আশা রাখি। তো এখন বলবো যে কেন আমরা এই বাসাটা ছাড়ছি। তার রিজনটা হলো যে আমরা যেই উদ্দেশ্য নিয়ে এই বাসাটা নিয়েছিলাম, আমাদের বিজনেসের যে অফিসটা ছিল সেটা ছিল পাশের রোডে। সো এটা একটা কাছাকাছি ছিল দূরত্ব, আর আমার ভার্সিটিও কাছে ছিল। সো সেগুলো সব বিষয় মিলিয়েই আর কি এই বাসাটা নেওয়া। আর এরকম একটা সময়ে এই বাসাটা নিয়েছিলাম, তখন আর কোনো অপশন ছিল না যে ঘুরে দেখার মতো, এটাই পেয়েছিলাম, এটাই নিয়ে নিয়েছি। এত বাজেট, তারপরে দূরত্ব টুরত্ব এদিকে এগুলো ভেবে আর কি নেওয়া হয় নাই। তো এখন করোনার কারণে মেনলি এই বাসাটা হচ্ছে দুই বেডের একটা বাসা, আর এটার এক্সপেন্স অনেক বেশি, ভাড়া বেশি, সার্ভিস চার্জ বেশি। তারপরে রিসেন্টলি যে সমস্যাটা হয়েছে, আমাদের এই বিল্ডিংয়ের ম্যাক্সিমাম ফ্ল্যাটগুলো খালি, যার কারণে মালিক এই বাসার যে অনার ছিল উনি ম্যাক্সিমাম সময় আর কি লিফ্টগুলো অফ রাখে, যার কারণে পাঁচতলা থেকে গিয়ে আমাদের আর কি একটু টাফ হয়ে যায়। যেহেতু আমার আম্মুর একটু পায়ের সমস্যা ছিল, সিঁড়ি থেকে পড়ে গিয়ে একটু ব্যথা পাইছিল, তো যার কারণে আর কি ওনার একটু চলাফেরায় কষ্ট হয়, যার কারণে লিফ্টটা প্রয়োজন। আর এভাবে পাঁচতলায় উনি বেশি রানিংও করতে পারবে না দিনের পর দিন। তারপরেও দুই বেডের একটা বাসায় অনেকগুলো টাকা ভাড়া দেওয়া, তারপর আমরা যে উদ্দেশ্য নিয়ে নিয়েছিলাম আমাদের অফিসটাও তো ছেড়ে দিছি, তো এখানে আর থাকার কোনো বাড়তি মানে হচ্ছে না। তো আমরা একটু কম বাজেটে আর তিন রুমের একটা ফ্ল্যাট নিয়েছি যেটা পাশের রোডেই। তো এটা মোটামুটি ডেকোরেশনও ভালো আছে, প্লাস বাজেটও কম, আর সবচেয়ে সুবিধা হলো এটা দুইতলাই, যেটার কারণে লিফট না থাকলেও কোনো প্যারা নিতে হবে না। তো সবগুলো বিষয়ই আর কি মাথায় নিয়ে আর কি ওই বাসাটা নেওয়া, যেটা আমি পার্সোনালি নিয়েছি ওইটাই। আর আমার বাসায় আমি আর আব্বুই হলো ডিসিশন মেকার। সো আব্বু ঢাকার বাইরে ছিল, তো আমি আর কি গিয়ে কোনো মতো দেখে সব কিছু যখন ভালো মনে হয়েছে তখন অ্যাডভান্স করে দিয়েছি। আর এটা আমরা ঈদের আগেই ছেড়ে দেব, বিকজ ঈদের পরে আমরা আর কোনো ঝামেলা চাচ্ছি না যে আবার নিয়ে যাব। ইনফ্যাক্ট প্যাকিং করাও শেষ, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। তো এই ছিল মোটামুটি কাহিনী, আর একটু ফিনান্সিয়াল সেভিংসও করার চেষ্টা করছি, সিচুয়েশন ভালো না বর্তমানে, জিরো ইনকাম হয়ে গেছে আমার বিজনেসের, আর আব্বুর একা ইনকাম দিয়ে সব কিছু স্ট্রাগল করা একটু কঠিন হয়ে যাবে। তাই আর কি এই বাসাটা ছেড়ে নতুন আরেকটা জায়গায় শিফট করছি, কিছুটা সেভিংস আর কিছুটা স্বাচ্ছন্দ্যে থাকার জন্য। তো এই ছিল আজকের ব্লগটা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ব্লগে। Till then, take care. Assalamu alaikum. Yo, yo, microphone check, make it a microphone check. Give it a microphone, I make the make it a microphone dead. Don't step to me, newbie, I could truly be moody. I could have played the fucking Grinch in the movies. I've been a part-time shadow cat, part-time, that is not a...